বলো কি জানো, বাট আই এম শিওর টাকা চুরি ওই লোকটাই করেছে। আমি বুঝতে পারছি না, একটা একটা বাইরের লোক সিকিউরিটি থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে এলো কি করে? না না, লোকটা বাড়ির ভেতরে আসেনি, বাইরেই ছিল। আমি লোকটাকে পেছনের বাগান দিয়ে বেরোতে দেখেছি, আর তাই আমি ওর মুখটা পরিষ্কার দেখতে পাইনি। তার মানে তো এই দাঁড়ায় যে এই লোকটা বাড়ির বাইরেই অপেক্ষা করছিল, বাড়ির ভেতর থেকে কেউ টাকা চুরি করে সেই টাকার ব্যাগটা ওনার হাতে তুলে দেয়। বাড়ি থেকে ওই সময় কে বেরিয়েছিল? আমরা যখন টাকা পাচ্ছিলাম না বলে সবাই ঘরে এসে জড়ো হই, তখন ওখানে কে ছিল? না ব্রত, এটা তুই বলেছিলিস না ওই সময় একমাত্র ব্রত মিসিং ছিল? এমন তো নয় যে বাড়ির থেকে ওই টাকাটা সরিয়ে ওই লোকটাকে ব্রতই দিয়ে দিয়েছে। কিন্তু মেঘনা, মিস্টার চ্যাটার্জি যে আমাকে অতগুলো টাকা রাখতে দিয়েছেন সেটা আমি আমার আলমারিতে রেখেছি এবং তার চাবিটা আমার আঁচলে বাঁধা ছিল, এতগুলো কথা তো ব্রত জানার কথা নয়। আমরা যখন কথা বলছিলাম সেখানে তো ব্রত ছিল না। আমার না পুরো ব্যাপারটা কেমন যেন একটা লাগছে। দেখিরা, বাড়িতে যা যা ঘটছে এখন কিন্তু কাউকে বিশ্বাস করা যায় না, বিশেষ করে ব্রতকে। তুই বরং ভাব সেদিন আর কি কি ঘটেছে। হ্যাঁ, তোমার চাবিটাকে কখন থেকে পাচ্ছিলে না? মিস্টার চ্যাটার্জি,
আপনি আমার ছেলেকে কেন বাঁচাতে গেলেন বলুন তো? ও মার খাচ্ছিল, ভালোই তো ছিল, ও তো গরিবের ছেলে, চোরের ছেলে, ওকে তো মার খেতেই হবে। নাথমুমা চুপ করো তুমি। না ঠাম্মু, ওনাদের জন্যই তো আজ সবকিছু ঘটছে, ওনারাই তো শতদ্রুকে চোর বদনাম দিয়েছেন। না মাম্মা, মামার বাবা চোর না। না শোনা, না তোমার বাবা চোর নয়। আমারও না এই পাড়ায় থাকতে আর ভালো লাগে না, এই পাড়ার লোকজনগুলো কেমন যেন একটা হয়ে গেছে। বৌদি আমাদের না এখান থেকে চলে যাওয়াই উচিত জানো তো। তিস্তা দিদি। না না তিস্তা দিদি, তুমি এভাবে বলো না। দেখো গুটি কয়েক মানুষের জন্য তুমি সবাইকে দোষ দেবে বলো? এ পাড়ায় এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন শতদাদার নির্দোষে কিচ্ছু করেনি। ইরা দিদি ঠিক শতদাদাকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনবে। শতদাদা একদিন মাথা উঁচু করে সবার সামনে দিয়ে এ বাড়িতে ফিরবে, আমরা বিশ্বাস করি গো। জানি না কার অন্যায় শাস্তি আমার শতদ্র আর এই ছোট্ট ছেলেটাকে পেতে হচ্ছে। আসল অপরাধী কিন্তু বুক পুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যার জন্য আমার এই ছেলেটা অকারণে এত কষ্ট পেল, ভগবান তাকে কোনোদিনও ক্ষমা করবে না। তোমরা দেখে নিও, কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না। তবে তবে আর তো মাত্র কটা দিন, তারপর এরা ঠিক আসল অপরাধীকে ধরে ফেলবে। তারপর তারপর তার শাস্তি হবে। জীবনে আর কোনো দিনও কোনো অন্যায় সে করতে পারবে না, শুধু জেলে পচে মরবে। শেষ পর্যন্ত টাকা চুরি করবে, যদিও দোলের দিন আমার যতদূর মনে পড়ছে ধাক্কাটা আমাকে ব্রতই দিয়েছিল। সেই সময় ব্রতই চাবিটাকে সরিয়ে দেয়। আমারও তাই মনে হয় জানো, কারণ আমিও সেদিন ব্রতকে পেছনের বাগানে যেতে দেখেছি। একটা জিনিস দেখ, যে লোকটা টাকার ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে সে তো মানির গাড়ি করে বেরিয়েছে। তাহলে মানি, ওই লোকটা, ব্রত কিভাবে তিনজন একসাথে হচ্ছে? মানে আমি কি বলতো, আমি আমি পুরো শিওর না হয় আমি দোষারোপ করবো কিভাবে? এটা দেখ, ব্রত একটা সামান্য চাকরি করে, ও যে টাকা মায়না পায় তাতে ও চলে না, ও তাতে খুশিও না, সুতরাং এতগুলো টাকা পেলে ও নেবে না, এটা তো হতেই পারে না। বুঝছি সব ঠিক আছে, কিন্তু আজকাল এটা তো শ্বশুর বাড়ি, এখানে যদি এরকম একটা কাজ করে ও ধরা পড়ে যায় তাহলে সবার সামনে ও ছোট হয়ে যাবে, ওর মাথা নিচু হয়ে যাবে, ওকে সেই রিস্কটা নেবে? তাছাড়া ব্রত ও তো আমায় কথা দিয়েছিল, ও ভালো হয়ে যাবে, ও সূত্রে যাবে, ও ঝিলিকে ভালো রাখবে, নিজে প্রতিষ্ঠিত হবে। এই সব কিছু কথার কথা ছিল এরা। এরা তুই নিজে খুব ভালো, তাই সবাইকে ভালো ভাবিস, সবার উপর বিশ্বাস করিস, আর এই সুযোগটাই ব্রত নিয়েছে। ব্রতর এ বাড়িতে আসার উদ্দেশ্য অন্য কিছু ছিল, ওর উদ্দেশ্য ছিল আকাশদা তোর মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া। আকাশদা তোকে ভুল বোঝে এটাই ও চেয়েছিল, আর এটাই ও করলো, এভাবে তো তোকে জব্দ করলো। সত্যি তার মানে আজকাল আর কাউকে বিশ্বাসই করা যাবে না, কতবার আমাকে ঠকতে হবে কে জানে। আমি শিওর ব্রত একটুও বদলায়নি, ওর জীবনের একমাত্র উদ্দেশ্য তোর ক্ষতি করা। চলুন আমরা একবার ব্রত রুমটা সার্চ করে দেখি, যদি টাকাগুলো পাওয়া যায়। মধুসেন আছেন? এটা ওনার বাড়ি তো? না এটা, হ্যাঁ উনি এখানেই থাকেন, কি দরকার বলুন? উনি আর ওনার ওয়াইফ কাল আমাদের দোকানে এসেছিলেন একটা সোনার চেন কিনতে। না তাতে বোধহয় আর কোনো লাভ হবে না, ধরা পড়ে যাওয়ার ভয়ে দ্রুত ওই টাকাগুলো বাড়িতে রাখবে না। তাহলে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে চুরিটা যে করেছে সে নিজেই সবার সামনে চলে আসবে। না মানে ঝিলি তুই হঠাৎ না কেন বললি? তুই চাস না আসল অপরাধী ধরা পড়ুক? ঝিলি কেউ এক
মিথ্যে মিথ্যে তোমার দাদা ভাইকে ফাঁসাচ্ছে, তাও তুমি না বলছো? টাম্পুটা কিরকম কষ্ট পাচ্ছে, আমরা সকলে বিনা কারণে শাস্তি পাচ্ছি, তাও বলছো অপরাধী জেলে যাবে না? উফ, জিলামটা যে কি করে না, হঠাৎ করে রিয়্যাক্ট করার কি দরকার ছিল? চলো 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 পাল্টা।